আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আবুনাই মরির। আজকের স্বাস্থ্য টিপসে জানাবো স্লিপ অ্যাপনিয়া নিয়ে। স্লিপ অ্যাপনিয়া একটি গুরুতর ঘুমের ব্যাধি। এই রোগে শ্বাস বারবার বন্ধ হয়ে যায় এবং কিছুক্ষণ পর আবার শুরু হয়। আপনি যদি জোরে নাক ডাকেন এবং সারারাত ঘুমের পরও দিনের বেলায় ক্লান্তি বোধ করেন, তবে ধরে নিতে পারেন আপনি স্লিপ অ্যাপনিয়া অর্থাৎ নিদ্রাকালীন শ্বাসরোগে আক্রান্ত। বারবার বাধাগ্রস্ত হওয়ার কারণে ঘুম অপূর্ণ থাকার ফলে দিনের বেলায় কাজের সময় ঘুম ঘুম ভাব আসে, আর এতে মারাত্মকভাবে প্রভাবিত হয় আমাদের জীবনধারা। অনেকের ধারণা নাক ডাকা হলো একটি গভীর ও প্রশান্তের ঘুমের লক্ষণ। প্রকৃতপক্ষে এটি ভয়াবহ কিন্তু উপেক্ষিত এক রোগ। এর কারণে হঠাৎ মৃত্যুসহ নানা শারীরিক জটিলতা তৈরি হয়। উদ্বেগজনক এই রোগ সম্পর্কে তাই চিকিৎসক ও রোগীদের মধ্যে যথেষ্ট সচেতনতা জরুরি। নাক ডাকা এবং ঘুমের মধ্যে দম বন্ধ হওয়া, এই বিষয় নিয়েই আমরা খুব আতঙ্কিত এবং দিন দিন এর পরিমাণ এবং এই বিষয়ের পরিমাণ বা এই রোগের পরিধি দিন দিন বেড়েই যাচ্ছে। তো স্লিপ অ্যাপনিয়াটা কী? অ্যাপনিয়া মানে হচ্ছে দম বন্ধ হওয়া, আর স্লিপ অ্যাপনিয়া হচ্ছে ঘুমের মধ্যে দম বন্ধ হয়ে যাওয়া। ঘুমের মধ্যে দম বন্ধ হলেই কিন্তু আমরা স্লিপ অ্যাপনিয়া বলি না। যদি এই দম বন্ধ হওয়ার সময়টা 10 সেকেন্ডের বেশি হয়, কারো কারো ক্ষেত্রে 1 মিনিট পর্যন্ত দম বন্ধ হয়ে যেতে পারে, এটা আরও মারাত্মক পরিস্থিতি। এনিহাও 10 সেকেন্ডের বেশি যদি ঘুমের মধ্যে দম বন্ধ হয় তখনই আমরা এটাকে স্লিপ অ্যাপনিয়া বলি। স্লিপ অ্যাপনিয়া প্রধানত 3 প্রকার। অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া, রোগীর নাক ও তালু খাদ্যনালীতে বাধার কারণে শ্বাস বন্ধ হয়ে নাক ডাকা ও ঘুমের ব্যাঘাত ঘটায়। বিশ্বে সাধারণত প্রতি 100 জনে 2 থেকে 4 জন স্লিপ অ্যাপনিয়ার এই ধরনের ভুগছে। বাংলাদেশের শহুরে জনসংখ্যার এক গবেষণায় দেখা গেছে 4.49% পুরুষ এবং 2.14% নারী এই রোগে আক্রান্ত। সেন্ট্রাল স্লিপ অ্যাপনিয়া, এর ফলে মস্তিষ্ক শ্বাস নিয়ন্ত্রণকারী পেশিগুলোতে সঠিক সংকেত পাঠাতে ব্যর্থ হয়। এসব রোগীর শ্বাসকেন্দ্র অর্থাৎ মস্তিষ্কে যে রেসপিরেটরি সেন্টার থাকে সেখানেই শ্বাসের প্রক্রিয়া বন্ধ থাকে। কমপ্লেক্স স্লিপ অ্যাপনিয়া সিন্ড্রোম, অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া ও সেন্ট্রাল স্লিপ অ্যাপনিয়ার আক্রান্তরা এই ধরনটিতে আক্রান্ত হতে পারেন। স্লিপ অ্যাপনিয়া যে কেউ এমনকি শিশুদের আক্রান্ত করতে পারে, তবে কিছু কারণে তা পরিণত বয়সের মানুষের জন্য অধিকতর ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। সুতরাং আপনি যদি মনে করেন আপনি স্লিপ অ্যাপনিয়া আক্রান্ত, তাহলে অবিলম্বে চিকিৎসকের শরণাপন্ন হন। কেননা কেবল যথাযথ চিকিৎসাই পারে আপনার রোগের উপসর্গগুলিকে সহজ করতে এবং হার্টের সমস্যা সহ নানা গুরুতর জটিলতা প্রতিরোধ করতে। এই পুরোপুরি দম বন্ধ হয়ে যাওয়াটা আসলে শরীরের জন্য ক্ষতিকর। তখন বডি নিজে নিজে চেষ্টা করে কী করে আবার দম নেওয়া যায়। এই ফাইট করতে গিয়ে বডিতে অনেক অ্যাড্রেনালিন নামক একটা হরমোন সিক্রিশন হয়, মানুষ ঘুমের মধ্যে ফাইট করতে থাকে এবং ঘুমের মধ্যে আবার একটা সশব্দে সে আবার নিঃশ্বাস নিতে থাকে। যাদের নাক ডাকে এবং দম বন্ধ হয় ঘুমের মধ্যে, কিন্তু এই ব্যাপারটা দম বন্ধ হওয়া, নাক ডাকা, আবার দম নেওয়া, আবার স্বাভাবিক ঘুম, আবার দম বন্ধ, এই সাইক্লিক আকারে চলতে থাকে। তাতে করে কিন্তু বডিতে এই বারবার অ্যাড্রেনালিন সিক্রিশন হওয়ার কারণে বডির প্রেশার বেড়ে যায়, ডায়াবেটিস আক্রান্ত হয়, হরমোন চেঞ্জ হয় এবং হার্টের ক্ষতি হয়, এমনকি দেখা গেছে যে ঘুমের মধ্যে মৃত্যু পর্যন্ত হয়ে থাকে। কিছু লক্ষণ রোগীর নিদ্রার সময় ঘটে, ফলে রোগী নিজেও তার আক্রান্ত হওয়ার বিষয়টি বুঝতে পারেন না, অবহিত হন শয্যাসঙ্গীর কাছ থেকে। কিছু লক্ষণ আবার দিনের বেলায় দেখা যায় যা রোগী নিজেও বুঝতে পারেন। এটা কিন্তু একটা নীরব ঘাতক। আবার বলা যায় যে এটা যেহেতু অনেক শব্দ হয়, সশব্দে একজন ঘাতক, অর্থাৎ তার যে বেড পার্টনার, হাজব্যান্ড বা ওয়াইফ বা বন্ধু তার পাশে যে ঘুমায়, সে কিন্তু প্রথম লক্ষ্য করে যে তার ঘুমের মধ্যে দম বন্ধ হয়ে যাচ্ছে, ঘুমের মধ্যে নাক ডাকতেছে, বিকট আকারে নাক ডাকতেছে, যে ঘরে ঘুমাইতেছে সেই ঘর থেকে পাশের ঘরে শব্দ যাচ্ছে বা পাশের বাড়িতে শব্দ যাচ্ছে, শব্দের প্রকট দিন দিন বেড়েই যাচ্ছে। একে বলা হিরোইক স্নোরিং। যখন এই পাশের লোকজন বা বেড পার্টনার কমপ্লেন করে, এটা ধরে নিতে হবে যে আসলে সে এই রোগটাতে ভুগতেছে। জোরে নাক ডাকা, ঘুমের সময় শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাওয়া, যা ঘুম থেকে ওঠার পর অন্যের মাধ্যমে জানতে পারেন। শ্বাস বন্ধ হয়ে গেলে আচমকা ঘুম থেকে জেগে উঠে শ্বাস নেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করা, মুখ ও গলা শুষ্ক অবস্থায় ঘুম থেকে জেগে ওঠা, অপর্যাপ্ত ঘুমের কারণে সকালে মাথা ব্যথা, রাতের বেলায় ঘুমে ব্যাঘাত সৃষ্টি হওয়া, দিনের বেলায় ঘুম ঘুম ভাব লেগেই থাকে, জাগ্রত অবস্থায় কাজে মনোযোগ দিতে অসুবিধা, মেজাজ খিটখিটে হয়ে যাওয়া,
অতিরিক্ত ওজন, সরু শ্বাসনালী, ঘাড়ের পরিধি মুঠিয়ে যাওয়া, অর্থাৎ যাদের ঘাড় মোটা তাদের শ্বাসনালী সংকীর্ণ হতে পারে। মহিলাদের তুলনায় পুরুষদের স্লিপ অ্যাপনিয়া আক্রান্ত হওয়ার ঝুঁকি 2 থেকে 3 গুণ বেশি। তবে অতিরিক্ত মোটা ও মাসিক বন্ধ হওয়ার পর মহিলারাও এর ঝুঁকিতে থাকেন। পরিণত বয়সের পুরুষদের মধ্যে স্লিপ অ্যাপনিয়া উল্লেখযোগ্যভাবে বেশি দেখা যায়। পরিবারের কারো ইতিহাস থাকলে আপনার স্লিপ অ্যাপনিয়ার ঝুঁকি বেড়ে যায়। অ্যালকোহল, সেডেটিভ বা ট্রানকুলাইজার ব্যবহার, ধূমপান, শারীরিক অসুবিধা বা অ্যালার্জিজনিত কারণে নাক দিয়ে শ্বাস নিতে অসুবিধা, হার্ট ফেলিওর, উচ্চ রক্তচাপ, টাইপ 2 ডায়াবেটিস, পার্কিনসন্স রোগ স্লিপ অ্যাপনিয়ার ঝুঁকি বাড়াতে পারে। এছাড়া পলিসিস্টিক ওভারি সিন্ড্রোম, হরমোনজনিত রোগ, স্ট্রোকে আক্রান্ত হওয়া এবং দীর্ঘস্থায়ী ফুসফুসের রোগ যেমন হাঁপানি, জোরে নাক ডাকা একটি গুরুতর সমস্যা। তবে সব নাক ডাকা রোগীর সমস্যা নাও হতে পারে। আপনার স্লিপ অ্যাপনিয়ার উপসর্গ দেখা দিলে দ্রুততম সময়ে চিকিৎসকের পরামর্শ নিন। আপনাকে ক্লান্ত, নিদ্রাহীন ও মেজাজ খিটখিটে করে দিচ্ছে ঘুমের এমন ভয়াবহ সমস্যার সমাধান জেনে নিন। স্বাভাবিক যদি 5-7 বার দম বন্ধ হয়, স্লিপ অ্যাপনিয়া হয়, এটা কোনো অসুবিধা নেই। কিন্তু 10-এর বেশি হয়ে গেলে মাইল্ড, 10 থেকে 15 হলে মডারেট, 15 থেকে 30 টু সিভিয়ার, 30-এর বেশি যদি হয়ে যায়, 1 ঘন্টায় 30 বার যদি তার দম বন্ধ হয়ে যায়, তাহলে এটা একটা মারাত্মক পর্যায়ে। তখন আমরা বলি তাকে তার এই স্লিপ অ্যাপনিয়ার জন্য চিকিৎসা হওয়া প্রয়োজন। এই যারা চিকিৎসা নিয়েছে তাদের হার আমরা বলবো যে এটা 50-70% সুস্থতার হার। কারণ অনেকে মনে করে যে এটা অসুখই না, নাক ডেকে না ঘুমালে আর কি হলো, আরামসে আমি ঘুমাইতেছি, এটা একটা সুখনিদ্রা মনে করে তারা এটাকে অসুখী মনে করে না। এই সচেতনতার অভাবে তারা ডাক্তারদের কাছে আসে না বা চিকিৎসা নিতে চায় না। যারা আসে তাদের মধ্যে দেখা গেছে যে 2/3 75% রোগী ভালো হয়ে গেছে। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। মেডিভয়েসের সঙ্গেই থাকুন। ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে অন্যকে সচেতন করতে শেয়ার করুন। পরবর্তী স্বাস্থ্য টিপস দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় চাইছি। আল্লাহ হাফেজ। Thank you.